স্যার আপনি তো বললেন উঠে বসতে, আরে ভাই আমার মতো করে বসবো, তোমার মতো করে বসবো, এটা বলবেন তো স্যার। আজব তো স্যার, আপনি তো বললেন আপনার মতো করে বসুন, পাটা নামিয়ে বসুন। ও আচ্ছা স্যার, পা নামিয়ে স্যার। তাহলে আপনার প্রশ্ন শুরু করা যাক। জি স্যার। আপনার নাম কি স্যার? আমার নাম শিশিপাতি। ও শিশিপাতি। জি স্যার শিশিপাতি। শিশিপাতি কোন নাম হলো স্যার? বুঝিয়ে বল। হ্যাঁ বুঝিয়ে বলুন স্যার। দরজায় ঢোকার সময় দেখলাম দরজার সামনে লেখা আছে আপনার নাম মধু ডালি। আপনি যদি মধু ডালতে পারেন আমার শিশিপাতির সমস্যা কি? আপনি এসএসসি পাস করেছেন কত সালে স্যার? এসএসসি পাস কি স্যার, আমার এসএসসি তে অনার্স চলছে। এসএসসি তে অনার্স? জি স্যার এসএসসি তে অনার্স। এসএসসি তে অনার্স হয়? জি স্যার হয়। তো বুঝে বলুন, বুঝা বলো তো স্যার। প্রথম পরীক্ষা দিলাম ফেল করলাম, দ্বিতীয়বার পরীক্ষা দিলাম সেবারও ফেল করলাম। কবি বলেছেন দেখো শতবার, সেবারও ফেল করলাম স্যার। একবার পরীক্ষা দিলাম তর্জনে চেম্বুরে মূলে হেমুরে স্যার, এই যে কিছুদিন পর চতুর্থবার দিব। আদু ভাই নিয়ে এসে ইন্টারভিউ দিতে। আদু ভাই আচ্ছা আপনি কোন সাবজেক্ট বেশি ভালো পারেন স্যার? আমি স্যার অল সাবজেক্ট। অল সাবজেক্ট? জি স্যার অল সাবজেক্ট স্যার। বাংলা রসায়ন জীববিজ্ঞান জিওলজি জিওলজি বায়োলজি অল সাবজেক্ট স্যার। আচ্ছা তাহলে এবার বলুন অর্থনীতি কাকে বলে? অর্থনীতি স্যার এত প্রশ্ন স্যার, যে নীতি পড়াশোনা করে টাকা অন্যের পকেট থেকে নীতি ও দুর্নীতির মাধ্যমে নিজের পকেটে ঢুকানো হয় স্যার, তাকে স্যার অর্থনীতি বলে। আচ্ছা বলুন তাহলে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? কেন স্যার আপনি জানেন না? পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা তো টয়লেট। কোনো নিরাপদ জায়গা হয় নাকি স্যার? বুঝিয়ে বলুন। হ্যাঁ বুঝিয়ে বলুন স্যার। আপনার ছেলেমেয়ে যদি আপনাকে ডিস্টার্ব করে কোথায় লুকিয়ে থাকবেন? কোথায়? তখন টয়লেটে লুকিয়ে থাকেন। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না স্যার, করবে না, করবে না। বলতো আমার মাথায় একটু পানি ডাল। হিয়ার ইজ নো ডিস্টার্ব টয়লেট ইন দা বাথরুম। পানি গেছে, পানি সাপ্লাই থেকে আইতে আছে। জি তাহলে বলুন তো এবার সিডনি কি? সিডনি স্যার, সিডনি স্যার আমার কাম সে কিডনি আর কাম পাশে সিডনি। তাহলে বলুন চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র স্যার নায়ক ও নায়িকা, চলিতে চলিতে গাইতে গাইতে বৃষ্টিতে ভিজিতে চলিতে চলিতে চিত্র করে স্যার, তাকেই চলচ্চিত্র বলে। আচ্ছা তাহলে এবার বিপরীত শব্দ শুরু করা যাক। আম, জাম, লিচু, গরু, ছাগল, চর, উষ্ঠা, কুর্তা, লাঠি, ফাঁপা। তাহলে একটু বুঝতে চিনো আমি হলো অফিসার। অফিসার আমি কি? তুমি কে? তুমি হলো মদন। এবার তুমি নাম হলো ধন্যবাদ, চমৎকার।